উম্মতের মাথার মুকুট, জাতির বিবেক, হাদারাতে উলামা ইকরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ, ধর্মভীরু, মুসাল্লিয়ানে নিজাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার অপার অনুগ্রহে নিজ ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। তার পবিত্র ঘরে উপস্থিতি লেখানোর সুযোগ দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, ইসলামের বহু বিধিবিধানের মধ্যে পাঁচটি বিধান হল বুনিয়াদ এবং ভিত স্বরূপ। কোনো দালান কোঠার যদি ভিত্তি না থাকে তাহলে তার ছাদ থাকে না। একটা ঘর বানাতে হলে চারটা খুঁটি লাগে মিনিমাম, আর একটা তাঁবু টানাতে হলে পাঁচটা খুঁটি লাগে। তাঁবু টানাতে পাঁচটা খুঁটির ভিতরে মূল খুঁটি হয় মধ্যবর্তী খুঁটিটা, যে খুঁটিটায় তাঁবুর মধ্যভাগ উঁচু হয়ে থাকে, আর চারটা খুঁটি আশপাশে থাকে যেগুলোতে টানা দিয়ে সেই তাঁবুটাকে টানানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে মধ্যবর্তী খুঁটি হিসেবে আখ্যায়িত করেছেন তাঁবুর জন্যে, এবং বাকি চারটি খুঁটিকে তাঁবুর সহায়ক গুরুত্বপূর্ণ খুঁটি হিসেবে আখ্যায়িত করেছেন বাকি চারটি বিধানকে। মধ্যবর্তী খুঁটি না থাকলে যেমন তাঁবু কোনো সময়ই দাঁড়াবে না, তাঁবুই হবে না, ঠিক তেমনিভাবে ঈমান যদি না থাকে তাহলে মানুষের অন্য কোনো আমল আল্লাহ তাআলার দরবারে যাবে না, তার ঈমানের বাড়িটা তৈরি হবে না। তো বলছিলাম এই পাঁচটার মধ্যে একটি খুঁটি, তার নাম হলো সওম বা সিয়াম বা রোজা। রোজা এই পাঁচ খুঁটির এক খুঁটি, অন্য ভাষায় মূল খুঁটির সাপোর্টিং চার খুঁটির মধ্যে এক খুঁটি। একটাও খুঁটি যদি কম থাকে তো তাঁবু সেদিকে এভাবে বেঁকা হয়ে পড়ে থাকে, ঠিক না? ঠিক তেমনিভাবে রোজা যদি সহিভাবে আদায় না হয়, রোজার আমল যদি উম্মতের মধ্যে না থাকে, তার ইসলামের যে তাঁবু আছে সে তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তার এই ইসলাম দিয়ে অন্যকে পরিপূর্ণ উপকার পৌঁছানো তো দূরের কথা, নিজের কাঠামোই ঠিক রাখা যায় না। তো এই রোজা, এই সওম আল্লাহ তাআলা ইতিপূর্বের উম্মতদের জন্যেও ফরজ করেছিলেন। হ্যাঁ, গতি প্রকৃতি ভিন্ন ছিল, এই উম্মতের জন্য রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সূরাতুল বাকারা ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সওম কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদাররা তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ইতিপূর্বের তোমাদের পূর্বেকার উম্মতদের জন্যও ফরজ করা হয়েছিল। এটা দিয়ে বোঝানো হয়েছে এটা এমন গুরুত্বপূর্ণ একটি বিধান যে বিধান ছাড়া কোনো উম্মতের ধর্মীয় কাঠামো তৈরি হতে পারে না। ইতিপূর্বের উম্মতদের জন্যও এটা ফরজ ছিল, এটা বুঝিয়ে বোঝানো হচ্ছে এটা
ইমান যেমন গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ এবং মূল স্তম্ভ, এরই কাছাকাছি স্তম্ভ হলো রোজা। কারণ ইমান এমন এক স্তম্ভ যে স্তম্ভ হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখেরি নবী সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দান করেছিলেন, এটা হলো মৌলিক স্তম্ভ, এটা প্রত্যেক নবী কাছেই ছিল এবং সব নবী এই একই কথা বলেছেন, এই ব্যাপারে কারো মতের মধ্যে কোনো দ্বিরুক্তি ছিল না, বরং প্রত্যেকের মত এবং বাক্য একই ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটার গুরুত্ব বোঝানোর জন্য সব যুগে নবীরা কি বলতেন প্রত্যেক নবীর মুখের ভাষায় কোরআনে কারীমে তা উল্লেখ করেছেন। ولقد ارسلنا نوحا الى قومه اني لكم نذير مبين الا تعبدوا الا الله اني اخاف عليكم عذاب يوم اليم সর্বপ্রথম রাসূল এই পৃথিবীতে হযরত নূহ আলাইহিস সালাম, এর আগে কোনো কাফের জাতি পৃথিবীতে ছিল না, এই কাফের সম্প্রদায় তৈরি হওয়ার পরই প্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাম তার আলোচনা আল্লাহ তাআলা করছেন যে আমি পাঠালাম তার কওমের কাছে নূহকে এবং তিনি বললেন যে তিনি প্রকাশ্য বাণী আনয়নকারী একজন সুস্পষ্ট দলিল প্রমাণ সম্বলিত একজন নবী, এবং তিনি বলেছেন আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ, যে তোমরা ইবাদত কারো করবে না শুধু আল্লাহর, অর্থাৎ ইবাদত একমাত্র আল্লাহর হবে, গোলামি একমাত্র আল্লাহর হবে। এরপরে হযরত হুদ আলাইহিস সালামের কথা আল্লাহ উল্লেখ করেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া ক্বাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমি হুদকে পাঠালাম পরবর্তী লোকদের কাছে, তার কওম আদের কাছে পাঠালাম, আদ জাতির কাছে তাদের ভাই হযরত হুদকে পাঠালাম, তিনি সেই একই কথা বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, কারো গোলামি করবে না। হযরত হুদের পরে হযরত সালেহ আসলেন, তিনিও কি বললেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদকে গোত্রের কাছে তাদের ভাই তাদেরই স্বগোত্রীয় ব্যক্তি হযরত সালেহকে পাঠালাম, তিনি এসে একই কথা বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই একই কথা চলতে চলতে হযরত ইব্রাহিম, হযরত নূহ, হযরত মূসা, হযরত ঈসা, হযরত জাকারিয়া আলাইহিমুস সালাওয়াত ওয়াত তাসলিম থেকে শুরু করে সমস্ত নবীর ক্ষেত্রেই আল্লাহ তাআলা বর্ণনা করে যাচ্ছেন, শেষে এসে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে সেই একই কথা বলালেন। অর্থ হলো এই, কোনো ব্যক্তি সত্যিকারের মানুষ হতে হলে ইমানের কোনো বিকল্প নাই, এবং ইমান মানুষের মানবতা আর মূল্যবোধ, মানবতার মূল্যবোধ তৈরি করার জন্যে সবচেয়ে বড় নিয়ামক শক্তি। এটা যদি না থাকে তাহলে মানুষ আর মানুষ হয় না, দেখতে মানুষ হয় আসলে মানুষ হয় না, তার কোনো কর্মকাণ্ডই আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হয় না, কবুল হয় না। এবং এটা এত গুরুত্বপূর্ণ জিনিস যে প্রত্যেক নবী এই একই বাণী বলে গেছেন ইতিপূর্বে, এই রোজার ক্ষেত্রেও এসে আল্লাহ তাআলা সেই একই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সংক্ষেপে বলে দিচ্ছেন যে দেখো ও ইমানদাররা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্বেকার উম্মতদের জন্য ফরজ করা হয়েছিল, তোমাদের পূর্বেকার উম্মতদের জন্য ফরজ করা হয়েছিল, এই কথা বলার দ্বারা অনেকগুলো উদ্দেশ্য আল্লাহ তাআলার রয়েছে। তন্মধ্যে একটি হলো সান্ত্বনা দেওয়া, এই যে কষ্টকর আমলটি তোমাদেরকে দেয়া হলো এটি শুধুমাত্র তোমাদেরকেই দেয়া হয়েছে তা নয়, বরং এরকম কষ্ট তোমাদের আগেকার উম্মতরাও করেছে,
অতএব তোমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠ উম্মত হিসেবে তোমরা তো এটা করবেই। বরং আগেকার উম্মতদের জন্য রোজা আরো কঠিন ছিল, আমাদের জন্য তো শুধু পানাহার এবং আরেকটি কাজ নিষিদ্ধ প্রকাশ্যভাবে জাহেরিভাবে। তাদের জন্য আরেকটা জিনিসও নিষিদ্ধ ছিল, কথাবার্তা বলাও নিষেধ। কেউ কোনো কিছু কথা বলতে আসলে, জিজ্ঞেস করতে আসলে রোজার মেয়াদের মধ্যে বলতে হতো যে আমি রোজাদার, ব্যাস এতটুকুই, এর চেয়ে বেশি আর কিছু বলতে পারবে না, কোনো কথা বলাই নিষেধ। তো কত কঠিন ছিল, তারা যদি সেই রোজা পালন করতে পারে তাহলে তোমাদের জন্য সহজতর রোজা দেওয়া হলেও তোমরা কেন পালন করতে পারবে না, সান্ত্বনা তাসাল্লি দেওয়া। এর আরেকটা উদ্দেশ্য হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের আগেকার মানুষদের জন্যেও উম্মতদের জন্যেও লিখে দেওয়া হয়েছিল, ফরজ করে দেওয়া হয়েছিল, ঠিক তেমনিভাবে তোমাদের জন্যেও ফরজ করা হলো। এর আরেক মর্ম হলো ঈমান যেমন প্রত্যেকের জন্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আদম থেকে শুরু করে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর দাবি একই ছিল এবং প্রত্যেক নবী মানবতা মনুষ্যত্বের প্রকৃত শিক্ষা দিয়ে গেছেন, ঠিক তদ্রূপ রোজাও তেমন। ঈমানের কাছাকাছি একটি পয়েন্ট এটি যে ইতিপূর্বের উম্মতদের জন্যও এটিকে ফরজ করা হয়েছিল। অতএব এটির গুরুত্ব যেন তোমরা বুঝতে পারো যে এটি ছাড়া মানুষ মানুষ হবে না। কারণ লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলছেন রোজার ফলাফল হলো যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে এজন্যে যেন তোমরা আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে যেতে পারো, ফলশ্রুতিতে তোমরা জাহান্নামের আগুন থেকেও বেঁচে যাবে। রোজার উদ্দেশ্য নিজের মধ্যে সেই শক্তি আর কুব্বত পয়দা করা, যে কুব্বত আর শক্তির মাধ্যমে ইমানি বলে বলিয়ান হয়ে আল্লাহ ছাড়া সকলকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা যায়, শুধুমাত্র আল্লাহর ভয়কেই মাথার মধ্যে হৃদয়ের মণিকোঠায় জায়গা দেয়া যায়। মনের ভিতরে ভয় সবচেয়ে বেশি থাকবে একমাত্র আল্লাহর, এই যোগ্যতা পয়দা করার জন্য, এই শক্তি হৃদয়ের মধ্যে অর্জন করার জন্যে, ইমানি বলে বলিয়ান হওয়ার জন্যে আল্লাহ তাআলা এই রোজা আমাদেরকে নসিব করেছেন। তার কারণ হলো তাকওয়া ছাড়া মানুষ মানুষ হতে পারে না, আল্লাহর ভয় ছাড়া মানুষ কোনোদিন মানুষ হতে পারে না, দুপে জানোয়ার হতে পারে কিন্তু সত্যিকারের মানুষ হতে পারে না। মেয়ের মুহতারাম হাজরিন, কোরআনে করিমে তাকওয়াওয়ালা এবং মানুষকে সমার্থক অর্থে ব্যবহার করা হয়েছে কোনো কোনো জায়গাতে। শাহরু রমাদান এই আয়াতের পরে এই রোজার আয়াতের ধারাবাহিকতায় সামনে গিয়ে আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, মাহে রমাদান যার মধ্যে অবতীর্ণ হয়েছে কুরআন মানব জাতির হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য। তাহলে কুরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, অথচ সূরা বাকারার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই অবতীর্ণ করা হয়েছে যারা আল্লাহকে ভয় করে তাকওয়াওয়ালা তাদের হেদায়েতের জন্য। ওই জায়গায় বলছে মানুষের হেদায়েতের জন্য, আর এখানে বলছে তাকওয়াওয়ালার হেদায়েতের জন্য। মুফাসসিরিনে কিরাম লেখেন বিনা তাকওয়ায়, তাকওয়া ছাড়া আল্লাহর ভয় ছাড়া মানুষ কোনোদিন মানুষ হতে পারে না, মানুষ জানোয়ার হয়ে যেতে পারে। এজন্যে তাকওয়া বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় যার দ্বারা মানুষ মানুষে পরিণত হয়, এবং আল্লাহ এটাই বলছেন হুদাল লিল মুত্তাকিন, নাজিল করা হয়েছে এই কিতাবকে তাকওয়াওয়ালাদের হেদায়েতের জন্য, আর ওখানে বলছেন মানুষের হেদায়েতের জন্য। এজন্য মুফাসসিরিনে কিরাম বলেন তাক মুত্তাকি এবং
নাস মানুষ হওয়া এটা সমার্থক পর্যায়ের। এজন্য আপনি লক্ষ্য করলে দেখবেন কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা, পারা কয়টি? 30 পারা এক সূরা, 30 পারা এক সূরা। প্রথম পারা শুরু হয় সূরায়ে ফাতিহার পর থেকে। এজন্য সূরায়ে ফাতিহা গোটা কোরআনে কারীমের নির্যাস, গোটা কোরআনে কারীমের যে মূল মাকসাদ এবং উদ্দেশ্য, এটিকে আল্লাহ তাআলা সূরায়ে ফাতিহার ভিতরে এসে একীভূত করে দিয়েছেন, কেন্দ্রীভূত করে দিয়েছেন। যে গোটা কোরআন পড়ার মৌকা আর সময় কেউ পায়নি, কিন্তু শুধু সূরায়ে ফাতিহা পড়ার সময় সে পেয়েছে। যদি এটা পড়েও সে এটা বুঝে চলে, তাহলে গোটা কোরআনের উপরে আমল তার জন্য সহজ হয়ে যাবে। গোটা কোরআনের উদ্দেশ্য হেদায়েত, সূরায়ে ফাতিহার মূল উদ্দেশ্য হলো হেদায়েত কামনা করা। সূরায়ে ফাতিহার মূল উদ্দেশ্যই হেদায়েত কামনা করা। প্রথম 3 আয়াত কাটছি, মাঝখানের 1 আয়াত, চতুর্থ আয়াত, আগে এবং পরের মধ্যে যোগাযোগ, সংযোগ সেতু, আর শেষ 3 আয়াত এটা হলো মূল কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের নির্দেশনা দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন, সিরাতে মুস্তাকিম পর্যন্ত পৌঁছিয়ে দেন। হেদায়েত, এটির দুটি অর্থ হয় মৌলিকভাবে, একটি হলো ইরাআতুত তরিক, আরেকটি হলো ইসাল ইলাল মাতলুব। ইরাআতুত তরিক মানে রাস্তা দেখিয়ে দেওয়া, যেমন গন্তব্যের পথ দেখিয়ে দেওয়া। কেউ জিজ্ঞেস করলো, ভাই আসাদ গেট কোন দিকে, আসাদ গেট কোন দিকে? আপনি বললেন, এখান থেকে বের হয়ে মসজিদের পশ্চিম দিক দিয়ে বের হয়েই দেখবেন একটা বড় রাস্তা, এই বড় রাস্তা থেকে বামে গেলে সোজা যেতে থাকবেন, যেতে যেতে এটা আরও একটা বড় রাস্তার সাথে টি এর মাথায় মিলবে, ওটা হলো আসাদ গেট। তো এটা হলো, কেউ আসাদ গেট যেতে চায় তার গন্তব্য দেখিয়ে দেয়া হলো। হেদায়েতের একটা অর্থ এই যে জান্নাতের পথ দেখিয়ে দেওয়া, গন্তব্যের পথ দেখিয়ে দেওয়া, যে এই এই পথে চললে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, এই এই পথে চললে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। হে আল্লাহ, এই অর্থের দিক থেকে অর্থ দাঁড়াবে, হে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার পথটা দেখিয়ে দেন। বহু রকমের মত পথ দেখা যায়, বহু রকমের মতবাদ দেখা যায়, কিন্তু কোন মতবাদ আমাকে জান্নাতে নেবে সেই মতবাদটা আমাকে দেখিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেই মতবাদ দেখিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আল্লাহর এই রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম নমুনা আর আদর্শ, হুবহু ফলো করো, সোজা জান্নাতে চলে যাবে। আরেকটি হলো ইসাল ইলাল মাতলুব, হেদায়েতের আরেক মানা, আরেক অর্থ। ভাই আসাদ গেট কোন দিকে? আপনি বলেন আসাদ গেট যাবেন, আচ্ছা আসেন আমাকে ফলো করেন, এইভাবে হাত ধরলেন এবং তাকে সাথে করে নিয়ে এইভাবে রাস্তায় বের হলেন, সোজা গিয়ে আসাদ গেটের মোড় পর্যন্ত পৌঁছে ওখানে পৌঁছিয়ে বললেন এই হলো আসাদ গেট, এটা হলো আসাদ গেট। হেদায়েতের এই এক অর্থ যে আল্লাহ তাআলার কাছে এই জিনিস কামনা করা, আয় আল্লাহ আপনি তো হেদায়েত প্রত্যেককেই কি করেছেন, দিয়েছেন প্রত্যেকের জন্যই, হেদায়েতের পথ আপনি উন্মুক্ত করে দিয়েছেন, রাস্তা তো প্রত্যেককেই জান্নাতে যাওয়ারটা দেখিয়ে দিয়েছেন নবী রসুলের মাধ্যমে, নবী রসুলের পরে তাদের ওয়ারিস আলেম ওলামার মাধ্যমে আপনি আমাদেরকে জান্নাতের পথ তো দেখিয়ে দিয়েছেন, কিন্তু দয়া করে আমাদেরকে শুধু পথ দেখানো পর্যন্ত ক্ষান্ত হয়েন না, আমাদেরকে দয়া করে হাতে ধরে পৌঁছিয়ে দেন। আপনি নিজ অনুগ্রহে নিজ দয়ায় আপনার কেন্দ্রীয় ক্ষমতা আর পাওয়ার ব্যবহার করে আমাদেরকে জান্নাত পর্যন্ত একদম পৌঁছিয়ে ঢুকিয়ে দেন। মাওলা রাস্তা তো সবাই দেখিয়ে দিতে পারে, মাওলা রাস্তা দেখানোর পরেও ভুল করে ফেলতে পারে, রাস্তা চিনে নাই, হায় আল্লাহ আপনার চেয়ে ভালো রাস্তা প্রদর্শনকারী তো কেউ নাই, কিন্তু আমার মতো অযোগ্য তো কেউ নাই, অতএব আমাকে দয়া করে আপনি জায়গা মতো একদম পৌঁছিয়ে দেন। হ্যাঁ, কোনো সময় যদি শয়তানের হামলা হয়
কোন সময় যদি মনের হামলা হয়, কোন সময় যদি ইজমের হামলা হয়, কোন সময় যদি নিজস্ব মতবাদের হামলা হয়, কোন সময় যদি এটা আর ওটার হামলা হয়, সেই হামলায় যেন আমি ডানে বামে চলে না যাই, বরং সোজা গিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। আপনার তো একটা রীতি এবং একটা নীতি আছে, যে কেউ ভালো কাজ করতে চাইলে আপনি তাকে হেল্প করেন, কেউ মন্দ কাজ করতে চাইলে আপনি এখতিয়ার দিয়ে রেখেছেন দুনিয়াতে, আপনি বাধা দেন না। আয় আল্লাহ, আমার জন্য আপনি দয়া করে আপনার কেন্দ্রীয় এই পাওয়ারটা ব্যবহার করেন, এক্সেপশনাল পাওয়ারটা, যেটা কারো কারো ক্ষেত্রে আপনি দয়া করে করে থাকেন, যে যদি আমি বিপদগামী হতেও চাই, কোনো সময় হয়ে যেতে চাই, আমাকে দয়া করে একটা পদ্ধতি দিয়ে আপনি ওখান থেকে ফিরিয়ে দেন, আমি যেন সোজা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গোটা কোরআনে কারীমের মূল মকসদ হলো হেদায়েত, মানুষের হেদায়েত। আর আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে হেদায়েত কামনা করতে হবে সেটা জানিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনের সারাংশ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেন, আর দেখিয়ে দিবেন যে সেটা কোনটা। দেখেন সূরা ফাতিহা যখন মানুষ নামাজে পড়ে, আল্লাহ তাআলা প্রতি আয়াতে আয়াতে উত্তর দিতে থাকেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বলে আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলী আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা আর গরিমা গিয়েছে, আমার মহিমা আর গান গিয়েছে। আর বান্দা যখন বলে ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা নাস্তাইন, প্রতি আয়াতে আয়াতে আল্লাহ উত্তর দিতে থাকেন, নিশ্চয়ই ইবাদত একমাত্র আপনারই করি, সাহায্য আপনার কাছেই চাই। আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনাকা 50-50, হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার এবং আমার বান্দার মাঝখানে 50-50, বান্দা আমাকে তার ইবাদত দিবে, আমি তাকে আমার সাহায্য দিব। মাঝামাঝি এরপরেরটা শুরু হচ্ছে মূল কথা। তো প্রতি আয়াতে উত্তর দিচ্ছেন, তো সামনেরও সবগুলো আয়াতে উত্তর দেওয়ার কথা, কিন্তু নবীজি বলেন সবগুলো আয়াতে আর আল্লাহ উত্তর দেন না, শেষের তিন আয়াত যখন বলে শেষ করে তখন গিয়ে আল্লাহ উত্তরটা দেন। প্রথমে প্রতিটা আয়াতে উত্তর দিয়েছেন, 1, 2, 3, 4, 7 আয়াতের সূরা ফাতিহা, শেষ তিন আয়াতেও তো প্রতি আয়াতে উত্তর দেওয়া উচিত, উত্তর দেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পঞ্চম আয়াত, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম প্রদর্শন করুন, আল্লাহ তাআলা উত্তর দেন না। কেন? এখনো দোয়া ইনকমপ্লিট, দোয়া কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট দোয়াতে আল্লাহ তাআলার উত্তর আসবে না। তো কমপ্লিট দোয়া কোনটা? কমপ্লিট দোয়া হলো হেদায়েত ওয়ালাদের সাথে রাখেন আর গোমরাহদের দল পরিত্যাগ করার তৌফিক দান করেন, হেদায়েত পন্থীদের পথে রাখেন, হেদায়েত পন্থীদের সাথে রাখেন, তাদের পথে চালান, আর গোমরাহ আর বিভ্রান্তদের পথ আর দল আর মতকে পরিহার করার তৌফিক দান করে। এই হলো দ্বিতীয়, ষষ্ঠ এবং সপ্তম আয়াতের সারাংশ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পঞ্চম আয়াত, আমাদেরকে হেদায়েতের পথ প্রদর্শন করুন, সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করুন, আল্লাহ তাআলা উত্তর দেন না, কমপ্লিট হয়নি। ষষ্ঠ আয়াত, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম, আল্লাহ সেই সিরাতে মুস্তাকিম, তাদের পথ, ওই সমস্ত ব্যক্তিদের পথ, যে সমস্ত ব্যক্তিদের উপর আপনার দয়া হয়েছে, করুণা হয়েছে, আপনি করুণা করেছেন এবং তাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন, এক কথায় হকপন্থী জামাত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, এখানে হকপন্থীদের সাথে থাকার ঘোষণা, আর শেষ আয়াতে বাতিলপন্থী, যত রকমের বাতিল হতে পারে সেখান থেকে সরে আসার ঘোষণা, তাদের পথ নয় যাদের উপর আপনার অভিশাপ পড়েছে অথবা যারা বিভ্রান্ত আর গোমরা হয়েছে, তাদের পথ নয়, পথভ্রষ্টদের পথ নয়। যখন বান্দা এই দোয়া করে, হে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ প্রদর্শন করেন, হকপন্থীদের সাথে রাখেন, বাতিলপন্থীদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেন,
আমাকে বাতিল পরিহার করার হককে মনে প্রাণে মেনে নেওয়ার গ্রহণ করার তৌফিক দান করেন। যখন এই দোয়া পরিপূর্ণ করে তখন আল্লাহ তাআলা এবার তিন আয়াত মিলিয়ে এক উত্তর দেন, সাআলানি আব্দি, আমার বান্দা আমার কাছে একটা প্রার্থনা করেছে, বলে আব্দি মা সাআল, আমার বান্দা যা চেয়েছে তা দিয়ে দেওয়া হলো। তো গোটা কোরআনের সারাংশ তো হলো সূরা ফাতিহাতে আল্লাহ দিয়ে দিয়েছেন হেদায়েত। হেদায়েত পেতে হলে আল্লাহর প্রশংসার বিকল্প নাই, সে মনে করবে যে সমস্ত প্রশংসার আধার এবং একমাত্র মালিক আর অধিকারী কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা যে মিশবে একটা মোহনায়, সেই মোহনার নাম হলো আল্লাহ। সকল প্রশংসা যে এক মোহনায় মিশে যেতে হবে, যদি সেই মোহনায় গিয়ে মিশে অনুভূতির দিক থেকে তাহলে আমার কাছে ঈমান আছে, আর যদি না মিশে আর সমস্ত প্রশংসা, কোনো প্রশংসা এদিকে, কোনো প্রশংসা এদিকে, কোনো প্রশংসা ওদিকে, হ্যাঁ, কিন্তু সেই প্রশংসাগুলো গিয়ে আল্লাহর মোহনায় একত্রিত হতে পারে না, তো বুঝতে হবে সেই জায়গাতে আমি হেদায়েতের পথ পাব না, আমি হেদায়েত পন্থীদের সাথে থাকতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যখন কোনো ফাসেকের প্রশংসা করা হয়, কোনো ফাসেক মানে যে প্রকাশ্য গুনাহ করে, এরকম ব্যক্তির যখন প্রশংসা করা হয়, ইহতাজ্জা বিহি আরশুর রহমান, এই প্রশংসার কারণে ক্ষোভে, দুঃখে, রাগে, গায়রতে, অভিমানে আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে। কারণ ফাসেক যে আল্লাহর নাফরমান, তার প্রশংসা করা মানে আল্লাহর প্রশংসার বিরুদ্ধে অবস্থান নেওয়া। এজন্য প্রকাশ্য গুনাহকারী, প্রকাশ্য মুমিন মুসলমানকে হত্যাকারী, প্রকাশ্য মুমিন মুসলমানকে কষ্ট প্রদানকারী, প্রকাশ্যে মিথ্যা কথার প্রচারকারী, প্রকাশ্যে যেগুলো হারাম কাজ সেই কাজগুলো প্রকাশ্যে যে ব্যক্তি করে, এককালে ঘুষ ছিল, সবকালে টুকটাক ঘুষ তো মানুষ খেত, কিন্তু এটার একটা নাম ছিল আন্ডার টেবিল। একটা সময় ছিল সেটা বলা হতো কি, হ্যাঁ, আন্ডার টেবিলের কারবার করে, আন্ডার টেবিলের জিনিস আনছেন এইভাবে, তার মানে এটা প্রকাশ্যে খেতে সে লজ্জা পেত, তলে তলে খেত, লুকিয়ে খেত, খামের ভিতরে ভরে, এখানে ডকুমেন্টস আছে স্যার দেখে নিয়ে, এই ডকুমেন্টসের ভিতরে জিনিস ঢুকানো আছে, লুকিয়ে লুকিয়ে খেত, দিতেও লুকিয়ে, খেতেও লুকিয়ে, গুনাহ তো ঠিক কিন্তু প্রকাশ্যে করছে না, প্রকাশ্যে করছে না, তলে তলে। আর একটা জুরাত চলে এসেছে, খাবো ঘুষ, টাকা আনছেন, টাকা আনলে কি না আনলে ফাইল চলে নাকি, এটা হলো প্রকাশ্যে সরাসরি ফাসেক। ফাসেকের আরেক ব্যাখ্যা, তারিফ, সংজ্ঞা, যে কবিরা গুনায় লিপ্ত হয় সে ফাসেক। জেনে শুনে যখন কোনো ফাসেকের প্রশংসায় মানুষ মত্ত হয়, আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে। আর যদি কাফের প্রশংসায় মত্ত হয় তাহলে কি হয়, তাহলে তার উপরে আল্লাহ কি পরিমাণ ক্ষিপ্ত হন আর রুষ্ট হন, যেহেতু বলে শেষ করা যাবে না, এজন্য ওটা আর বলেনি, ওটা ধরে নাও। একজন মুসলমান কিন্তু প্রকাশ্য গুনাহকারী, মুসলমান প্রকাশ্যে কবিরা গুনাহকারী, এরকম ব্যক্তির প্রশংসা করলে, যেহেতু এই প্রশংসা যে আল্লাহর প্রশংসার মোহনায় মিলে না, এজন্য আল্লাহ ক্ষিপ্ত হন, আল্লাহর আরশ কাঁপতে থাকে। তো কাফের যে সরাসরি বিদ্রোহকারী, এরকম ব্যক্তির প্রশংসায় মুসলমান মানুষ লিপ্ত হলে তখন কি অবস্থাটা দাঁড়াতে পারে? এজন্যে বলছিলাম যে ইমানদার হওয়ার, হেদায়েতওয়ালা হওয়ার লক্ষণই হলো যে তার সমস্ত প্রশংসা করার সময় তার সামনে থাকবে যে এই প্রশংসায় আমার আল্লাহ খুশি হন কি হন না। যদি আমার আল্লাহ এই প্রশংসায় খুশি হন তাহলে আমি এই প্রশংসা করব, যদি আল্লাহ এই প্রশংসায় খুশি না হন তাহলে এই প্রশংসা আমি করব না।
আমি যে গান গাইছি এই গানে যদি আল্লাহ খুশি হন তাহলে গাইব, আর যেই জয় গান গাইছি এটা দিয়ে যদি আল্লাহ রুষ্ট হন আমি গাইব না। ইমানদারের আলামত আর লক্ষণ, হেদায়েতওয়ালার আলামত আর লক্ষণ, তো গোটা কোরআনে কারিমে যা আছে সেটা সারাংশ আল্লাহ তাআলা সূরা ফাতিহায় দিয়েছেন। এরপর থেকে ৩০ পারা শুরু হচ্ছে, এরপরে ডিটেইল শুরু হচ্ছে, এটা তো সামারি, এরপর থেকে ডিটেইল ডিটেইল শুরু হয়েছে। প্রথম পারার প্রথম সূরা কি? আলিফ লাম মিম। কোন সূরা? আলিফ লাম মিম। আপনি দেখেন প্রত্যেক পারার উপরে একটা লেখা থাকে, এটা কোন পারা? ২২ পারার উপরে লেখা থাকে ওমাই ইয়াকনুত। কেন? ওমাই ইয়াকনুত থেকে এই পারা শুরু হয়েছে। ২১ পারার উপরে দেখবেন লেখা আছে ২০ পৃষ্ঠা ২৫ পৃষ্ঠা যাই পৃষ্ঠা থাক না কেন, তার ভিতরে দেখবেন লেখা থাকে উতলুমা ওহাইয়া। কেন? উতলুমা ওহাইয়া দিয়ে এই পারা শুরু হয়েছে। ১২ নম্বর পারার ভিতরে দেখবেন ওয়ামা মিন দাব্বা। কেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা দিয়ে এই পারা শুরু হয়েছে। প্রথম পারার ভিতরে দেখবেন উপরে লেখা আছে দ্বিতীয় পারার আগ পর্যন্ত আলিফ লাম মিম। দেখেন কি লেখা থাকে? আলিফ লাম মিম প্রথম পারা। কেন? প্রথম পারা আলিফ লাম মিম থেকে শুরু হচ্ছে। এই প্রথম পারা ডিটেইল যেখান থেকে শুরু হয় এটার প্রথম সুরাটার নাম হলো সুরাতুল বাকারা। বাকারা মানে গাভী, বাকারা মানে গাভী, গাভী গাই গরু। সোজা কথায় এবং কোরআনে কারিমের একদম শেষ সুরা যেটা সেটার নামটা আপনারা সবাই জানেন, বলেন তো কি? মানুষ। কি বুঝাইছে? কোরআন যদি না থাকে গরু থাকবা? দেখতে দুই পেয়ে জীব জানোয়ার হইতে পারো, আসলে গরুর আদম। আর যদি কোরআন অনুযায়ী চলো, আমার দেওয়া হেদায়েতকে গ্রহণ করো, সব মত বাদ, সব দল বাদ, সব পথ বাদ, শুধুমাত্র আল্লাহ তোমার পথ, তোমার মত, তোমার হাবিবের পথে আমি আছি, যদি এই মতে চলতে পারো তো তাহলে এই গরু থেকে তুমি কোরআন শেষ করবা, তুমি মানুষে পরিণত হবা। গোটা পৃথিবীকে জানোয়ারের পৃথিবী থেকে মানব জাতির পৃথিবী বানাতে হলে কোরআনের বিকল্প নাই। এই জন্য শুরু হচ্ছে বাকারা আর গাই দিয়ে, আর শেষ হচ্ছে ইনসান মানুষ দিয়ে, নাস দিয়ে। সূরাতুন নাস, মেয়ের মুআজ্জাজ হাজিরিন, এই জন্য গোটা কোরআনের উদ্দেশ্য হলো হেদায়েত, এবং হেদায়েত লাভ করতে হলে তাকওয়ার বিকল্প নাই। হেদায়েতের দ্বারা মানুষরূপী মানুষ সত্যিকারের মানুষে পরিণত হয়, আর মানুষ যখন আসল মানুষে পরিণত হয় তখন তার মধ্যে তাকওয়ার গুণাবলীগুলো পরিস্ফুট হয়ে ওঠে। হুদানলিল মুত্তাকিন, তাকওয়াওয়ালাদের হেদায়েতের জন্য। আর এই তাকওয়া অর্জন করা যায়, মানুষ হওয়া যায় রোজার মাধ্যমে, রোজার আমলের মাধ্যমে মানুষ নিজেকে মানুষ বানাতে পারে। নিজেকে মানুষ বানানোর জন্য যে মানবিক শক্তি লাগে, মানসিক শক্তি আর বল লাগে, সেটা আল্লাহ তাআলা তাকে সরবরাহ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদাররা তোমাদের জন্য সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন যেমন নাকি তোমাদের পূর্বেকার উম্মতদের জন্য এটিকে ফরজ করা হয়েছিল, কারণ এর কোনো বিকল্প নাই, মানুষকে তো আসলে মানুষ হতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা মানুষ হতে পারো। আর যদি মানুষ না হতে পারো, আর যদি মুত্তাকি না হতে পারো, তো তাহলে মনে রাখবে তোমাদের অবস্থা হলো সে সমস্ত লোকদের মতো যাদেরকে আমি জানোয়ারের অধম বলেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয় আমি তৈরি করেছি জাহান্নামের জন্য বহু সংখ্যক মানুষ এবং জিনকে। তাদের লক্ষণ শুনে নাও, তাদের আলামত শুনে নাও, তাদের বৈশিষ্ট্যগুলো শুনে নাও। হৃদয় আছে, হৃদয় দিয়ে ভাবার জিনিস ভাবে না, কে তাকে বানালো তার কথা ভাবে না,
কে তাকে খাওয়ায় সেটা সে ভাবে না, কে তাকে পড়ায় তার কথা সে ভাবে না, কে তাকে বাঁচায় তার কথা সে ভাবে না, সে দুনিয়ার আল্লাহ ছাড়া অন্যদের কথা অনুযায়ী নিজেকে চালায় আর মূল মাওলাকে ভুলে যায়। লাহুম কুলুবুন, আমি তাদেরকে ভাবার শক্তি দিয়েছি, তাদেরকে আমি হৃদয় আর অন্তকরণ দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, এত বড় যন্ত্র যে ভাবনা দিয়ে ভেবে সে নিজেকে জান্নাতের পথের পথিক বানিয়ে আল্লাহর মেহমান বানাতে পারতো, সেটা সে করতে পারে না, সেই যন্ত্রকে সে ব্যবহার করতে পারে না। খুব দামি একটা মনে করেন 1.5-2 লক্ষ টাকার মোবাইল, এই মোবাইল সেট যদি এমন একজনের হাতে দেওয়া হয় যে মোবাইল চালাতে জানে না, তো ঘোড়ার ডিম সে হাতে নিয়ে রিসিভও করতে পারবে না, ঠিক মতো কাটতেও পারবে না, তার কাছে এটা ঘোড়ার ডিম, এত দামি জিনিস। আর এটাই যে চালাতে পারে তার কাছে যখন যাবে, আল্লাহু আকবার, এই এক জিনিস দিয়ে সে অভ্যুত্থান দেখাই দিবে, এই এক দিক এই এক জিনিস দিয়ে সামরিক বিশাল ষড়যন্ত্র, পাশ্চাত্যের বিশাল ষড়যন্ত্রের সামরিক অভ্যুত্থানকে ঠেকিয়ে দিতে পারে, হয় নাই? আরে এরদোগানকে ফেলে দেওয়ার জন্যে পাশ্চাত্যের ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়ে, হ্যাঁ, ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে আমাদের তুরস্কের তৎকালীন সেনাবাহিনী কু করতে চাইলো রাতের বেলা। আর এই বেটা সংবাদ পেয়েছে এমন জায়গাতে যখন সে রাজধানীর বাইরে, ওখানে বসে তার মোবাইলে শুধু সে একটা মেসেজ থ্রো করে দিয়েছে, কতক্ষণ লেগেছে, 2-3 মিনিট লেগেছে, এই 2-3 মিনিটে সারা দেশের মধ্যে সংবাদ পৌঁছে গেছে, সারা দেশের জনগণ রাস্তায় নেমে এসেছে, ট্যাঙ্কের সামনে মানুষ দাঁড়িয়ে গেছে, সেনাবাহিনী কতটুকু পর্যন্ত যাবে, এটাকে যে ব্যবহার করতে পারে, এত দামি ডিভাইস ব্যবহার করতে জানলে তো বিশাল সামরিক শক্তিকে ঠেকিয়ে দেওয়া যায়, আর ব্যবহার করতে না জানলে এই দামি জিনিস, হ্যাঁ, মনে করেন আমার কাছে যদি থাকে তো এটা ঘোড়ার ডিমান্ড, ব্যবহার করতে জানি না, কেমনে চালায় জানিও না, ঠিক না, এর কাছে জিজ্ঞেস করতে হয়। তো ঠিক কল, এত বড় একটা দামি জিনিস, যেই দামি জিনিস আল্লাহ তাআলা, এই ভাবার ক্ষমতা আল্লাহ তাআলা অধিকাংশ জন্তু জানোয়ারকে দেন নাই, সেটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। আল্লাহ বলেন, এত বড় দামি ডিভাইস দেওয়ার পরেও এটা দিয়ে সে আমাকেই চিনল না, আমার পথই ধরতে পারল না, হেদায়েত মনে করে গুমরাহির পথের ভিতরে যে চলতে লাগলো। মুফতি কবির সাহেবদের ব্যাখ্যার উপরে চলতে লাগলো, মুরগি সাহেবদের ব্যাখ্যার উপরে চলতে লাগলো, তার অবস্থা হলো এই, লাহুম কুলুব, তাদের হৃদয় আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এ দিয়ে অনুধাবন করতে পারে না, ওয়ালাহুম আয়ুন, লা ইয়ুবসিরুনা বিহা, চোখ আছে, দেখার জিনিস দেখে না, অন্য জিনিস দেখে, 17 জন মানুষ মরে গেল এটা দেখে না, এখানে যারা মারলো সেটাতে তাণ্ডব দেখে না, যারা মরলো তাদের তাণ্ডব দেখে, তাহলে চোখ আছে, চোখ দিয়ে দেখে না, যারা মারলো তাদের কেউ মরে নাই, মরে গেল যারা 17 জন, এই যারা মরলো তাদের তাণ্ডব দেখছে, কিন্তু যারা মারলো তাদের তাণ্ডব দেখে না, তো এইরকম চোখওয়ালা, তো চোখ আছে, আল্লাহ বলেন লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে দেখে না, আদা দেখে, ফুল দেখে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শোনার জিনিস শুনে না, আকামের জিনিস শুনে, আল্লাহ বলেন, এই যে বললাম এগুলো হলো লক্ষণ আর আলামত, উলাইকা কাল আনআম, দেখতে মানুষ হলেও এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বালহুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট এবং বিভ্রান্ত, উলাইকা হুমুল গাফিলুন, মনে রাখবা এরাই অসতর্ক, অথচ এরাই তোমাদেরকে সতর্কের বাণী শোনাবে, সাবধান, অ্যাটেনশন, এই হয়ে যাবে আর সেই হয়ে যাবে, ওরা সতর্ক করে, ওরা নিজেরাই তো সবচেয়ে বেশি অসতর্ক, তারা যে জাহান্নামের খাদে পা দিয়ে বসে আছে খবর নাই, আরে সবই ঠিক, কোনটা বেঠা, এই জন্য মানুষ হতে হলে তাকওয়া লাগবে, তাকওয়া হতে হলে ইমান লাগবে, ইমান ঠিক মতো চলতে গেলে কোরআন লাগবে, কোরআন থেকে দূরে গিয়ে, হেদায়েত থেকে দূরে গিয়ে মানুষ মানুষ হয় না, মানুষ মানুষ নামে জানোয়ার হয় আর অমানুষ হয়। এজন্য মেরে মহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, ইমানদারের লক্ষণ আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া,
ইমানদাররা প্রত্যেকে একে অপরের ভাই হবে। ইমানদার সে আমেরিকায় থাক, কালেমার ভাই কালেমার বোন সে ব্রিটেনে থাক, কালেমার ভাই সে জার্মানিতে থাক, কালেমার ভাই ভারতে থাক, কালেমার ভাই শ্রীলঙ্কায় থাক, কালেমার ভাই পাকিস্তানে থাক, কালেমার ভাই আফগানিস্তানে থাক, কালেমার ভাই অস্ট্রেলিয়ায় থাক, কালেমার ভাই বাংলাদেশে থাক, যে যেখানে থাক না কেন আল্লাহ তাআলা তাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, কালেমার ভিত্তিতে তোমরা প্রত্যেকে ভাই ভাই। কিয়ামতের দিন মানুষের নিজের মায়ের পেটের ভাই তার ভাইকে অস্বীকার করবে, বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিলই না। কোরআন বলে মায়ের পেটের ভাইকে অস্বীকার করবে, এর চেয়ে আপন তো দুনিয়াতে কেউ হয় না। নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে আপন ভাই তো আর কেউ হয় না। ডক্টর সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ শিষ্যদের মধ্যে একজন, বাংলা সাহিত্যের জাজ্জল্যমান দেদীপ্যমান এক সূর্য, ওনার গল্প আপনারা পড়েছেন, একটা পাঠ হলো দেশে বিদেশে রচনাবলী আছে। এর ভিতরে উনি যখন আফগানিস্তানে ছিলেন তখনকার এক ঘটনা শুনিয়েছেন, যে ওনার ওখানে এক ছেলে থাকতো, পরিচারক তার কাজ টাজ করে দিত, আব্দুর রহমান। এই আব্দুর রহমান একদিন এসে সে গড়াগড়ি করে কাঁদছে, একদম মাটিতে গড়াগড়ি করে কাঁদছে। কি হয়েছে তো মনে করেছে, না জানি কি হয়ে গেছে, তার কান্না বন্ধই হয় না। শেষ পর্যন্ত তাকে জিজ্ঞেস করার পরে সে জানালো যে তার ভাই মারা গেছে। ভাই মারা গেছে, এইভাবে কান্দে নাকি? আরে তুমি বলো কি, আরে বউ গেলে বউ পাওয়া যাবে, অমুক গেলে তমুক পাওয়া যাবে, কিন্তু আমার বাপও নাই মাও নাই যে নতুন একটা ভাই জন্ম দিবে। আমার ভাই গেছে, আমি তার ভাই পাবো না। তো ভাইয়ের মর্ম বেটা বুঝে। সৈয়দ মুজতবা আলী সাহেব এটা দিয়ে উদাহরণ দিয়ে উঠিয়ে এনে বুঝিয়েছেন যে ভাইয়ের মূল্য কত বেশি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে সম্পর্কের বন্ধনে আবদ্ধ করেছেন সেই বন্ধনের নাম হলো ইমানি বন্ধন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক ইমানদার একে অপরের ভাই। এর বিপরীতে যেই হোক না কেন তার সাথে আচরণ আর ভাইয়ের সাথে আচরণ কোনো সময় এক হবে না। আপনের আপনের নাম হলো ইমানদার ভাই। কিয়ামতের দিন মায়ের পেটের ভাই অস্বীকার করবে আর বলবে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়ফিরুল মারউ মিন আখী, যেদিন কোনো ব্যক্তি তার ভাইকে দেখে পালাতে থাকবে, জিজ্ঞেস করলে বলবে আমার পৃথিবীতে কোনো ভাই ছিল না, কিন্তু কালেমার ভাই সেদিন স্বীকার করবে আর বলবে ইয়া আল্লাহ ইনি আমার কালেমার ভাই, আমার জান্নাতের ফয়সালা হয়েছে, আপনি যদি দয়া করেন তাহলে ইনাকেও আমার সাথে জান্নাত দিয়ে দেন। সেদিন কালেমার ভাই কাজে আসবে, সেদিন সীমান্তের ওপারের ভাই কাজে আসবে না, সাত সমুদ্র তেরো নদীর ওপারের ভাই কাজে আসবে না। ইমানদারের চিন্তা করা দরকার, আমার সেদিনকার ভাইকে, সেদিনকার ভাইকে আমি দূরে সরিয়ে আমি সেদিনকার শত্রুকে আমার কাছে টেনে নেব, তাহলে আমি কতটুকু ইমানের পথে আছি, কতটুকু আমি দিনের উপরে আছি। দাবি তো সবাই করতে পারে, কিন্তু দাবির সত্যতা প্রকাশ করা প্রমাণ করা সকলের পক্ষে সম্ভব হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা কোরআনে আমাদের কাছে এই জিনিসগুলো খুলে খুলে বলে দিয়েছেন এবং বলেছেন যে শোনো, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আপনি ও নবী আপনি শুনিয়ে দেন মুনাফিকদেরকে, তাদেরকে আপনি বিশারত আর সুসংবাদ দিয়ে দেন, গুড নিউজ দেন যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। তারা কারা? যারা নাকি কাফিরদেরকে নিজের বন্ধু হিসেবে বরণ করে ইমানদারদের তুলনায়। তাদেরকে আপনি জানিয়ে দেন এটা, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তাদের কাছে ইজ্জত চায়, সম্মান কামনা করে। আলা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, মনে রাখবে সমস্ত ইজ্জত সম্মানের কেন্দ্র এবং উৎস হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার সাথে সম্পর্ক করো, তার সাথে সম্পর্ক করে তার সাথে সম্পর্কওয়ালা ইমানদারের সাথে তোমার সম্পর্ক গড়ো, ইজ্জত সম্মান তোমার পদচুম্বন করবে দুনিয়াতেও আখেরাতেও। মেরে মহতরম দোস্ত, এজন্যে মনে রাখতে হবে নবী করিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই অসাধারণ বাণী, সেই অসাধারণ বাণী নবীজি বলছেন
শুনে রাখো যে আমার পরে কিছু রাজা বাদশাহ আসবে, ফামান দাখালা আলাইহিম, যারা ওই সমস্ত রাজা বাদশার কাছে যাবে, ওয়াসাদদাকাহুম বিকাযিবিহিম, এবং তাদের মিথ্যাকেই পেটরাকেই এভাবে কি করতে থাকবে, তাল পিটাইতে থাকবে, ফালাইসা মিন্নি, সায়াকুনু বাদি উমারা, আমার পরে কিছু এরকম রাজা বাদশাহ আসবে, ফামান দাখালা আলাইহিম ফাসাদদাকাহুম বিকাযিবিহিম, যে ব্যক্তি তাদের কাছে যাবে এবং তাদের মিথ্যাকে ঢোল পিটিয়ে ওটাকেই সত্য বলে আখ্যায়িত করবে, ওয়া আআনাকুম আলা যুলমিহিম, তাদের নির্যাতন অত্যাচারের মধ্যে তাদেরকে সহায়তা করবে, ফালাইসা মিন্নি, মনে রাখবে সে আমার অন্তর্ভুক্ত কিয়ামতের দিন হবে না, ওয়ালাস্তু মিন, আমার সাথে তার সাথে আমারও কোনো সম্পর্ক থাকবে না, সেও আমার সাথে সম্পর্ক করতে পারবে না, যদি আসেও আমার তার সাথে কোনো সম্পর্ক থাকবে না, ওয়াহুয়া ওয়ারিদুন, এবং সে আমার হাউজে কাউসারের কাছে আসলে তাকে তাড়িয়ে দেওয়া হবে, তাকে জাহান্নামে পাঠানো হবে, ওয়ামান লাম ইয়াদখুল আলাইহিম, আর যে ব্যক্তি এই সমস্ত রাজা বাদশার কাছে যাবে না, আও দাখালা আলাইহিম, অথবা যাবে কিন্তু তাদের মিথ্যাকে সত্য হিসেবে আখ্যায়িত করবে না, কালোকে সাদা, ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, এবং তাদের জুলুম তাদের নির্যাতন আর অত্যাচারে তাদের পক্ষ নেবে না, তাদের সাহায্য করবে না, ফাহুয়া মিন্নি, তাদের কাছে যায় না, অথবা গেলেও তাদের জুলুম নির্যাতনের পক্ষ নেয় না এবং তাদের মিথ্যাকে সত্য হিসেবে আখ্যায়িত করে না, মনে রাখবে ফাহুয়া মিন্নি, সে আমার ভেতর থেকে, সে আমার থেকে, ওয়া আনা মিন, আমি তার থেকে, মানে সে আমার আমি তার, সে আমার আমি তার, ওয়া হুয়া ওয়ারিদুন আলাইয়াল হাও, সে আমার হাউজে কাউসারে আমার কাছে আসবে, আমি তাকে পানি পান করাবো। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, সামনে রমাদানুল মুবারক আসছে, আমাকে ইমানদার হতে হবে, রোজার মাধ্যমে আমাকে তাকওয়াওয়ালা হতে হবে, আমার ইমানি ভাইয়ের সাথে আমার ভ্রাতৃত্ব বন্ধনকে মজবুত করতে হবে, তাহলেই আমি রোজার সত্যিকারের সাফল্য পাব, নতুবা রোজা ক্ষুধার্তই থাকব, সবাই থাকে আমিও থাকছি, কাজ কিছু হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ইমানদাররা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্বেকার লোকদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে ছিল, কেন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আর কোরআনকে অবতীর্ণ করা হয়েছে শাহরু রমাদান, মাহে রমাদান, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদান লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, আর ওখানে বলছে তাকওয়া ওয়ালাদের হেদায়েতের জন্য, অতএব তাকওয়া অর্জন করার মাধ্যমে, রোজা ব্রত পালন করার মাধ্যমে, তাকওয়ার শক্তি অর্জন করার মাধ্যমে যেন আমরা সত্যিকারের মানুষ হতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে গোটা পৃথিবীর সকল মুসলিমকে এবং অন্যদেরকেও নসিব করুন।